বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণ অভ্যুত্থান থেকে লিপলেট বিতরণ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন বিএনপি দমন পীড়নের কথা বললেও সরকার তাদের কোনো বাধা দিচ্ছে না গণতন্ত্রের দিক দিয়ে বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারে না ব্যাংকের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের বাকশাল ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক বলেন বাকশালে কোনো দল ছিল না এটা ছিল জাতীয় দল জিয়াউর রহমানও আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল বলে জানান তিনি